بسم الله الرحمن الرحيم বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শকবৃন্দ, ইকরা বাংলা ব্রডফুড স্টুডিও থেকে আমি হাসান খান আপনাদেরকে ফেস টু ফেস অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলেই যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আপনারা জানেন ইকরা বাংলার ফেস টু ফেস অনুষ্ঠানটিতে আমরা কুরআন ও হাদিসের আলোকে ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে আজান। আজান আমাদের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। আজান, প্রতিটি নামাজের আগে আজান দিতে হয় এবং আজানে রয়েছে অনেক নিয়ামত এবং ফজিলত। আজান সম্পর্কে আলোচনা করতে আমাদের সাথে আজকে উপস্থিত হয়েছেন খিতলি শাহজালাল মসজিদের খতিব হাফিজ মাওলানা হেলাল উদ্দিন সাহেব। তো আসুন আমরা ওনার কাছ থেকে আজানের বিষয়ে একটু আলোচনা করি। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। জি ভালো হুজুর। আমরা আসলে গত পর্বেও আজানের উপর কিছু আলোচনা করেছি এবং আমি দেখতেছি যে আমাদের আরও কিছু জিনিস জানা জরুরি রয়েছে, এই কারণে আজকের পর্ব আমরা আজান নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমি আপনার কাছ থেকে জানতে চাইব, আজান যখন দেয়া হয় তখন কি আজানের জবাব মুসল্লিরা দিতে হয় কি না, এটা কতটুকু জরুরি? এবং আজানের পর যে দোয়াটা রয়েছে, অনেকেই দোয়া পড়েন অনেকেই পড়েন না, তো এই ব্যাপারে আপনি যদি একটু আলোচনা করেন এবং এই দোয়া পড়লে কতটুকু সওয়াব, এই বিষয়ে যদি আপনি একটু আলোকপাত করেন তাহলে আমাদের জন্য খুবই ভালো হয়। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। إن الحمد لله والصلاة والسلام على رسول الله ومن تبعهم بإحسان إلى يوم الدين، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم সম্মানিত পরিচালক محترم جناب হাসান খান সাহেব, সম্মানিত ভিউয়ার, যে যেখান থেকে দিনই এই অনুষ্ঠান ব্রডফুড স্টুডিও ইকরা বাংলা ফেস টু ফেস অনুষ্ঠানের যারা আপনারা বসে দেখতেছেন, সবারকে আমরা মোবারকবাদ জানাই এবং আপনাদের এবং আমাদের এই মেহনত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন এই আশা করি। কারণ আমাদের প্রত্যেকটা সময়ের জবাব আল্লাহর কাছে দিতে হবে, কি কাজে আমাদের সময়গুলো আমরা ব্যয় করেছি। আজকে যারা টিভির সামনে বসে দিনই এই অনুষ্ঠানটি উপভোগ করতেছেন, শুনতেছেন, আমরা যারা যদি নিয়ত সহি শুদ্ধ থাকে তাহলে এই সময়টার জন্য আল্লাহর কাছে আমরা নিন্দনীয় হব না, আল্লাহর কাছে পাকড়াও হব না, আমরা এই এই কাজটা সওয়াবের কাজ বলে পরিগণিত হবে। যাই হোক, সবাইকে মুবারকবাদ জানাচ্ছি। আমরা কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, যারা ভালো কাজের দিকে আহ্বান করে তাদের চেয়ে উত্তম আর কেউ হতে পারে না। মুমিনদের মধ্যে তারাই সর্বোত্তম, তারাই উত্তম যারা ভালো কাজ করে। ভালো কাজের মধ্যে একটি হচ্ছে নামাজের জন্য আজান দেওয়া। না, আজানের বিষয়ে আমরা আলোচনা করেছি। আজান একটি গুরুত্বপূর্ণ ইবাদত, আজানের অনেক ফজিলত রয়েছে। বিশেষভাবে আজকে বলা হয়েছে আজানের জবাব, আজানের জবাব কি দিতে হবে, আজানের পরে কি দোয়া করতে হবে না করতে হবে, এইগুলার নির্ধারণ করনেওয়ালা যিনি আমি বা আপনি নয়। কোরআন শরীফ এবং হাদিস শরীফ, বিশেষভাবে হাদিস শরীফ দ্বারা নির্ধারণ করে দেওয়া হয়। যদি আল্লাহর হাবিব
বলে থাকেন আজানের জবাব দেওয়ার জন্য, তাহলে সেটা অনুসরণ করতে হবে। যদি হাদিসে সহি হাদিস তারা সাবিত থাকে আজানের পরে দোয়া করার জন্য, তাহলে সেটি করতে হবে, কারণ শরীয়তের নির্ধারক হচ্ছেন উনি, আমরা নয়। সেই তাই আসুন, মানে আল্লাহ এবং আল্লাহর রাসূল যা বলেছেন আমাদেরকে সেটাই অনুসরণ করতে হবে, আজানের বিষয় হোক প্রত্যেকটি বিষয়, প্রত্যেকটা জিনিসের উপরে। তাই আসুন আমরা হাদিস থেকে বিষয়টি আপনার প্রশ্নের জবাবটি দেই। عن عبد الله بن عمر بن عاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا سمعتم المؤذن فقولوا مثل ما يقول ثم صلوا علي فإن من صلى علي صلاة صلى الله عليه بها عشرا ثم سلوا الله لي الوسيلة ফমান সাআলা লিল ওয়াসিলাতা হাল্লাত লাহু আলাইহি শাফাআ। রাওয়াহু মুসলিম। সহি মুসলিম শরীফের থেকে যে এই হাদিসটি কোট করা হচ্ছে, যার সরল অনুবাদ আমি প্রথমে আপনাদেরকে বলছি। আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বিশিষ্ট সাহাবি, তিনি বলেন পিয়ারা হাবিব জনাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, জি তোমরা মুয়াজ্জিন যখন আজানে যা বলেন তোমরা তার জবাবে সমান কথাগুলা বলো। জি, আজান শেষ হলে সল্লু আলাইয়া, তোমরা আমার প্রতি দুরুদ পাঠ করো। কারণ যে ব্যক্তি দুরুদ পাঠ করে আল্লাহ রব্বুল আলামিন তাকে একটির বদলে দশটি সওয়াব দেওয়া হয়। সুম্মা সিলুলিয়া ওসিলা, তারপর তোমরা আমার জন্য ওসিলার দোয়া করো, আমার ওসিলার দোয়া করো। সহি হাদিস মুসলিম শরীফ থেকে বর্ণনা। যারা এইরকম করবে, ফামান সাআলা লিয়াল ওসিলা, যারা এরকম ওসিলার দোয়া করবে, হাল্লাত লাহু শাফাআতি, তাদের জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে। সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। যারা আজান হওয়ার পর যারা মসজিদে আছেন, অথবা আজকাল রেডিও বা বিভিন্ন মাধ্যমে গড়ে যারা মাবুন আছেন অথবা রাস্তাঘাটে আছেন, তরতিব হচ্ছে যদি আপনি শুধুমাত্র কোরআন শরীফ যদি আগে থেকে তিলাওয়াত করে থাকেন, উত্তম হচ্ছে কোরআন শরীফ তিলাওয়াত বন্ধ করা। অন্য কোনো কথাবার্তা বলতে পারবেন না, আপনি কথাবার্তা বন্ধ করে আজান যখন শুরু হয়ে যায় তখন আজানের জবাব দেওয়ার জন্য রেডি হবেন। গুরুত্ব তাকই দেশেছে আজানের জবাব দেওয়ার জন্য। যারা আজানের সময় কথাবার্তা বলে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিরুদ্ধে অত্যন্ত দোষারোপ করেছেন, তাদের ইমানের কমতির কথা বলেছেন। তাই আজানের সময় সব নীরব থাকা, এটা হচ্ছে প্রথম কথা। এবং দ্বিতীয় কথা হচ্ছে আজানের জবাব দেওয়া। কীভাবে জবাব দিবেন বলেছেন হদিস শরীফে এসেছে, ফাকুলু মিসলাম আয়াকুলু, মুয়াজ্জিন যা বলেন সেই কথাটি রিপিট করো। যেমন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অন্যান্য কিতাবের মধ্যে রয়েছে এর সাথে দুরূদ শরীফ এড করা যায়, যেহেতু দুরূদ শরীফের কথা আসছে। হাইয়া আলাস সালাহ, তার জবাবে বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মিশকাত শরীফের হাদিসে এসেছে, মুসলিম শরীফের হাদিসে এসেছে, বুখারী শরীফের হাদিসে এসেছে। ঠিক তেমনিভাবে হাইয়া আলাল ফালাহ যখন বলা হবে তখন তার জবাবে বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাবুনরা ঘরে বসে এবং যারা মসজিদে আছেন বা যারা আজান শুনতেছেন তারা সেই জবাব দিবেন। তারপর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ সমান আজানের জবাব শেষ হয়ে গেল। যদি ফজরের আজান হয় তো সেখানে আসসালাতু খাইরুম মিনান নাওম, জি এই কথাগুলো অতিরিক্ত বলা হয়। তার জবাবে বলা হবে সাদাকতা ওয়া বারিরতা, এই এই শব্দটি, অর্থাৎ মুয়াজ্জিন যা বলেছেন যে সঠিক বলেছে, ঘুম থেকে নামাজ ভালো, জি এটা সাদাকতা, সে সত্যিই বলেছে এবং একটা পুণ্যের কাজ, এটা ভালো কথা, এই কথাটি বলে নিজে রেডি হওয়া। সুতরাং আজান, এইভাবে আজানের জবাব দিতে হবে। তারপর বুখারী শরীফের হাদিস, অনেকেই আজকাল দুঃখজনক তারপরেও
সবার কথাতেই আসি আমরা, বুখারী শরীফে হাদিস পড়লে আর কোনো প্রতিবাদ থাকে না, সবাই এ কথাতে একমত। বুখারী শরীফ এবং মুসলিম শরীফে মিশকা শরীফের হাদিসে এসেছে দোয়া কয়েকভাবে বর্ণিত হয়েছে যে তোমরা আজান শেষ হওয়ার পর এই দোয়াটি করো, যদি দোয়াটি করো হাল্লাত লাউ শাফাআতি, এত বড় ফজিলত এই দোয়াটির। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যারা আজানের পরে দোয়া করে তাদের দোয়া কবুল হয়ে যায় এবং তাদের জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যায়। দোয়াটি হচ্ছে বিভিন্নভাবে বর্ণিত আছে, আল্লাহুম্মা রাব্বা হাযি দাওয়াতি তাম্মা ওয়াস-সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাত ওয়াল ফাদিলা ওয়াদ-দারাজাতার রাফিয়া ওয়াবআসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা। কোনো কোনো কিতাবে ওয়ারজুকুনা শাফাআতাহু, যেহেতু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যদি তোমরা নামাজের পরে আজানের পরে তোমরা দোয়া করো তাহলে তোমাদের জন্য শাফাআত ওয়াজিব হবে, তাই ওয়ারজুকুনা শাফাআতাহু এই শব্দটি কোনো কোনো বর্ণনায় আছে, কেউ কেউ এটি যোগ করে বলেন, যদি কেউ এটা ছেড়েও বলেন তা হবে। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, এটি হচ্ছে দোয়া। হাদিস শরীফে মিশকা শরীফের হাদিসে এসেছে আজান এবং একামতের মধ্যবর্তী সময় তোমরা দোয়া করো তোমাদের দোয়া কবুল হবে, কবুল হবে গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে কিছু কিছু মুহূর্ত রয়েছে যে মুহূর্তগুলোতে দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কারো দোয়া ফেরত যায় না, তন্মধ্যে একটি দোয়া হচ্ছে আজান এবং একামতের মধ্যবর্তী সময়ের দোয়া। বলা হয়েছে মান আজাবাল আজান, যে ব্যক্তি আজানের জবাব দিবে দাখালাল জান্না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেহেশতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ, এটি হচ্ছে আজানের জবাব সম্পর্কিত আলোচনা এবং তারপরে এই দোয়া আল্লাহুম্মা রাব্বা হাযি দাওয়া। প্রায় টিভি বা বিভিন্ন অনুষ্ঠানে এগুলো বলা হয় এবং এটা আমরা শুধু না প্রত্যেকেই এই দোয়াটি শিখে নেওয়া উচিত, আমাদের যা উপকারী সেটি আমরা আমল করা উচিত। এই দোয়াটি করলে আমরা আল্লাহর হাবিবের শাফাআত লাভ করব এবং আল্লাহর কাছে আমাদের দোয়া কবুল হবে। জি ধন্যবাদ মোল্লা সাহেব। যে জিনিসটা আমি আপনার কাছ থেকে এই মুহূর্তে বুঝতে পারলাম যে আজানের ব্যাপারে হাদিসের আলোকে বিভিন্ন হাদিসের কথা আপনি উল্লেখ করেছেন, যেটা হাদিসের আলোকে রয়েছে যে আজান হওয়ার সময়ে মনে মনে ধীরে ধীরে আপনি মুয়াজ্জিন যে শব্দগুলো উচ্চারণ করেছেন, যেমন আল্লাহ আকবর আল্লাহ আকবর, এগুলো উচ্চারণ করা অত্যন্ত জরুরি এবং এগুলো খুবই নেকির কাজ, যেটা আপনার আমলনামায় লেখা হচ্ছে। এবং আজানের শেষে দোয়া করলে অত্যন্ত সওয়াব, এবং আল্লাহ রসুল বিভিন্ন জিনিস বিভিন্নভাবে নির্দেশ করে গিয়েছেন যে নামাজের পরে দোয়া করো, দোয়া করলে সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন, আজানের পরে দোয়া করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া আপনার কবুল করবেন। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনার কাছ থেকে জানতে পারলাম। আচ্ছা, এখন যে জিনিসটা নিয়ে আপনার কাছে আমি আলোচনা করব সেটা হচ্ছে একামতের জবাব কি দিতে হয় এবং একামত সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন। যেন এই যে একামত দেওয়া হয় যেটা নামাজের সময়, ওইটা কি আবার আমরা মনে মনে রিপিট করতে হবে কি না, জবাব দিতে হবে কি না, এবং এইটার একামত সম্পর্কে আর একটু আলোচনা ক্লিয়ার করা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ। আমাদের আলোচনা থেকে এই কথা এসেছে যে আজানের জবাব দিতে হবে, এবার প্রশ্ন হলো একামত। একামত, তার আগে জেনে নেওয়া উচিত একামত কি। আমরা জানি তারপর আমরা যেহেতু আলোচনা করতেছি এবং যদি আমাদের এই আলোচনা থেকে অনেকের রিমাইন্ড হয় কোনো কিছুর দ্বারা, কোনো জানার সুবিধা হয়, এই কারণে আমরা আবার রিপিট করতেছি বিষয়টা। একামত হচ্ছে আজানের পরে জামাত শুরু হওয়ার জন্য যেটি করতে হয়। আজানের নিয়ম হচ্ছে লাউড আওয়াজ, উচ্চস্বরে এবং ধীরে ধীরে আজান দেওয়া, থেমে থেমে। একামত হচ্ছে একটু দ্রুত করা, এবং এটার মানে হচ্ছে আপনি জামাতের জন্য রেডি হওয়া, তৈরি হচ্ছেন। জি, এটাতে অতিরিক্ত শুধু কাদ কামাতিসসালা, কাদ কামাতিসসালা এই শব্দটি আড করা হয় হাইয়া আল ফালার পরে। নিয়ম হচ্ছে হাদিস শরীফে এসেছে সমান হাদিস, মিশকাত শরীফে এসেছে, মুসলিম শরীফে এসেছে, বাইহাকী, আবু দাউদ, নাসাই, সিয়াসিত্তার কিতাবে, এই এই সব বিষয়ে কারো ইখতিলাফ নেই। একামতের জবাব দেওয়া সেটিও সুন্নত, মুস্তাহাব। যারা একামতের জবাব দেন সমানভাবে যেভাবে আজানের জবাব দিতে হয় ঠিক তেমনিভাবে মুয়াজ্জিন যা বলতেছেন তার সাথে সাথে আপনি ওইগুলা বলবেন। বলবেন শুধুমাত্র হাইয়া আলা সালার ক্ষেত্রে, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাইয়া আলা ফালার ক্ষেত্রে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এবং কাদ কামাতিস সালাহ এটার ক্ষেত্রে আকামাহাল্লাহু ওয়া আদামাহা, আকামাল্লাহু ওয়া আদামাহা এই শব্দটি বলবেন। এইভাবে একামতের জবাব দেওয়া হয়। একামতের জবাব দেওয়া
আর আজানের জবাব দেওয়ার আরেকটি অর্থ লেখা হয়েছে যে আজান যে ব্যক্তি শুনবে তার সঠিক জবাব হচ্ছে সে তাড়াতাড়ি জমাতে হাজির হবে, একামত যে ব্যক্তি শুনবে সে যেন তাড়াতাড়ি জমাতের জন্য রেডি হয়ে যায়। এটি হচ্ছে প্রকৃত জবাব দ্বিতীয়। আর আসলটি হচ্ছে এইটা হচ্ছে আসল জবাব, আর এইগুলো হচ্ছে থিওরিটিক্যাল, জাস্ট এক মুখে বলা। কিন্তু মূল জবাব হচ্ছে আজান আপনি যখন শুনবেন তখনই আপনার কাম কাজ রেখে নামাজের জন্য রেডি হয়ে যাবেন, এইটা জবাব, আজানের প্রকৃত জবাব এটা। এবং এটাই হচ্ছে একামতের জবাব, একামতের জবাব দেওয়াও যেভাবে আজানের জবাবের জরুরত এইভাবে একামতের জবাব দিতে হয়। জি জি জি, বুঝতে পারছি। রাইট, এখন যে জিনিসটা আমি আপনার কাছে জানতে চাইব সেটা হচ্ছে নামাজ ব্যতীত আজান আর কোন কোন ক্ষেত্রে দেওয়া যায়। যেমন নামাজে তো আমরা পাঁচ ওয়াক্ত নামাজের সময় আমরা ফরজ নামাজগুলো পড়তে সময় আমরা একামত দিয়ে থাকি, আজান দিয়ে থাকি, তো আর কোন কোন ক্ষেত্রে আজান দেওয়া দরকার, দেওয়া সম্ভব বা দেওয়া হয়? আলহামদুলিল্লাহ, আপনাকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি, অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন। আমরা অনেকেই মনে করি যে আজান এটি তো নামাজের জন্য খাস, আজান নামাজ ছাড়াও আজানের বহুবিধ ব্যবহার ইসলামে রয়েছে, এবং এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেমন মদিনা শরীফে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে প্রায় সময় জি নামাজের ওয়াক্ত ব্যতীত আজান হতো প্রাথমিক যুগে, এবং সাহাবায়ে কেরাম হাজির হতেন, জানতেন যে এই আজানের মানে হচ্ছে কোনো মিটিং। সাহাবায়ে কেরাম সবাই মসজিদের সাথে জমাওত হয়ে যায়, আগামীকাল সকালে ওহুদের যুদ্ধ হবে, বদরের যুদ্ধে যেতে হবে, খন্দকের যুদ্ধ বা মুনাফিকরা এইসব করেছে, এইসব মিটিংয়ের জন্য অনেক সময় আজান দেওয়া হতো। বিভিন্ন কোনো ইস্যু দাঁড়িয়েছে, সেই ইস্যু আলোচনা করার জন্য সবাইকে একত্রিত করার জন্য ব্যবস্থা ছিল আজান। সুতরাং এটা নামাজের জন্য নয়। খেয়াল করবেন যদি আপনি উমরাতে বা আপনারা অনেকেই উমরা বা হজে যারা গেছে তারা দেখেন আজ পর্যন্ত হরমাইন শরীফে মক্কা এবং মদিনা শরীফে ফজরের আজানের আগে আরেকবার আজান হয়। জি জি জি, আমি জানি সেটা হচ্ছে তাহাজ্জুদের আজান, অন্যান্য জায়গায় দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু এই প্রথা এখনো আছে। তাহাজ্জুদের জন্য আসলে আজানের প্রয়োজন নেই, কিন্তু সেটি হচ্ছে সুন্নত সওয়াব হিসাবে যদি কেউ দেয় এই কথা বলে যে তোমরা যে আল্লাহর এবাদত বন্দেগীতে মশগুল হয়ে যাও এই কথা বলার জন্য, কিন্তু এটা ফরজ বা জরুরি নয়। জি জি, এটা জরুরি নয় আজান। এছাড়া আজানের আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে হাদিস শরীফে এসে যখন মুসলমানদের সন্তান জন্মগ্রহণ করে, জি জি, সেটি ছেলে হোক মেয়ে হোক, আলোচনাটি ব্যঙ্গে পালকের করার প্রয়োজন হয়। অনেকে আমাদের দেশে প্রচলিত আছে, অনেকে মনে করে ছেলে হলে আজান দিতে হয়, মেয়ে হলে আজান দিতে হয় না, দেখেন মেয়েদেরকে বঞ্চিত করা হয়। জি জি, কিন্তু হাদিস শরীফে এসেছে মুসলমানদের সন্তান যখন জন্মগ্রহণ করে ইয়ামুসুহু শাইতান, তখন তাকে এসে শয়তান আক্রমণ করে জন্মের পরেই। আমি আপনি যখন জন্ম হয়েছে যদি জিন্দা অবস্থায় আমরা জন্মগ্রহণ করে থাকি তাহলে বাচ্চারা ক্রন্দন করে, কারণ শয়তান এসে তাকে আঘাত করে যে তুমি কোথায় আসছো, এটা আমার ওয়ার্ল্ড, এখানে আমার মতো চলতে হবে, এইভাবে। তখন হাদিস শরীফে এসেছে তার কানে আজান দেওয়ার জন্য, দেখা যায় নামাজ ব্যতীত আরেকটি আজান গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন, আরে এখানে আরেকটি কুপ্রথা, অনেকে মনে করেন আজান দিবেন কিন্তু এখানে তো হাইয়া আলাস সালা বলার প্রয়োজন নেই, কারণ এখানে তো নামাজে আসতে হচ্ছে, কিন্তু না, হাদিস শরীফে এসেছে খামাসালি সালা, নামাজের আজানের মতো। কোনো সন্তান ছেলে হোক মেয়ে হোক যখন মুসলমানদের সন্তান জন্মগ্রহণ করে তখন তার ডান কানে নামাজের আজানের মতো আজান হাইয়া আলাস সালা হাইয়া আলাল ফালাহ সহ সবগুলা, মানে মূলতভাবে সম্পূর্ণ আজানটাই শুনিয়ে দিতে হবে যাতে, এবং বাম কানে একামত দেওয়া সুন্নত, এটা হচ্ছে আজানের একটি ব্যবহার। জি, তাছাড়া হাদিস শরীফে এসেছে যদি কোনো গড়ে কোনো ধরনের বিপদ মুসিবত দেখা দেয়, বিশেষভাবে জিন্নাত ইত্যাদির কোনো হামলা তাকে
কিতাবের মধ্যে আসছে সেই করে যদি আজান দেওয়া হয় তাহলে সেই উপদ্রব থেকে, কারণ হাদিস শরীফে এসে যে আজানের আওয়াজ শয়তানের কাছে খুবই কষ্টকর, এই আওয়াজ পেলে সে আর ঘরে থাকতে পারে না। তাই এটা তো একটা, অন্যান্যভাবে বলা হয়েছে যেমন ধরেন যদি কোনো ঘরে আপনার বাচ্চা সন্তানদেরকে নিয়ে কখনো আপনি মসজিদে যেতে পারছেন না, ঘরে জামাত পড়তেছেন, তাহলে সেই ঘরে যদি আজান দেওয়া হয় তাহলে বেশি সওয়াব পাওয়া যাবে, সেই সাথে জিন্নাতের উপদ্রব থেকে বহু ধরনের মুসিবত থেকে ঘরটি হেফাজত পাওয়া যায়। সেই হিসাবে আজান করে দেওয়া একটি সুন্নত কাজ, একটি ভালো কাজ। সেই সাথে বাচ্চারাও শিখলো, বাচ্চাদের সাথে একটা নামাজ পড়ার বা আজানের মাধ্যমে নামাজ পড়লে বাচ্চারাও শিখলো, তারা নামাজে জয়েন করলো। ছোট ছোট বাচ্চারাও তো মসজিদে যেতে পারছে না, তারাও এই জিনিসটাতে সামিল হলো, একটা শিক্ষণীয় জিনিস। সেই সাথে সাথে আপনার গড়েও বিভিন্ন বালা মুসিবত থেকে আপনি রক্ষা পাচ্ছেন। জি, ইসলামের সেই, তাই আমাদের এই কথায় আসি যে কথাটি আমরা আলোচনায় ছিলাম সেটি হচ্ছে যে নামাজ ব্যতীত আজানের আরও গুরুত্বপূর্ণ কিছু ব্যবহার আমরা পেলাম। যেমন সন্তান জন্মগ্রহণ করার পর, এখানে আরেকটি কথা থেকে যায় যে এখানে অনেকে আমাদেরকে বলে যে বাচ্চা জন্মগ্রহণ করেছে তাকে গোসল করানো হয় নাই, তাকে কি আমি কি এখন আজান দিয়ে দিব না পরে গোসলের জন্য অপেক্ষা করব ইত্যাদি ইত্যাদি। হাদিস শরীফের স্ট্রেইট ওয়ে যেটা আপনাকে আমল করার কথা বলা হয়েছে, সন্তান জন্মগ্রহণ করার পর যত তাড়াতাড়ি সম্ভব তার কানে আজানটি শুনিয়ে দাও। সুতরাং এখানে গোসল করানো শর্ত নয়, যিনি আজান দিচ্ছেন তার জন্য অজু থাকা ভালো, এটা হচ্ছে কথা। যাই হোক, এবং কোনো বিপদ সংকেত যদি কোথাও কোনো মুসিবত দেখা দেয়, তো ইসলামে বিভিন্ন পূর্ববর্তী সময় থেকে এটা প্রচলন ছিল, আজান দিয়ে তাদের মানুষকে সতর্ক করা হতো যে কোনো একটি দুশ্মন আসতেছে অথবা কোনো একটি বিপদ আসতেছে। অন্য অন্য আরও একটি হাদিসে এসেছে, যদি কোনো ব্যক্তি খুব বেশি আগত হয়ে যায়, গুসা এসে যায়, সে যেন আজান দিয়ে দেয়, তার তাহলে তার গুসা কমে যাবে, কারণ সেটা হচ্ছে শয়তানের সবচেয়ে বড় আক্রমণের স্থান। তাই আজানের বহুবিধ ব্যবহার রয়েছে, আজান একটি স্বতন্ত্র একটি ইবাদত এবং আজানের অনেক ফজিলত রয়েছে। যেভাবে নামাজের জন্য প্রয়োজন আজান, ঠিক তেমনিভাবে আমরা এবং সহি শুদ্ধভাবে আজানগুলো যেই কাজটি করবেন সবার চেষ্টা করা উচিত শুদ্ধভাবে যেন আমরা আজানের প্রয়োগ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজানের ব্যবহার করার তৌফিক দান। ধন্যবাদ মোল্লানা সাহেব, আপনার কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমরা জানতে পারলাম। আজান যে শুধু নামাজ পড়ার জন্য আজান দিতে হবে এমন কোনো কথা নাই, জীবনের আমাদের চলার ক্ষেত্রে অনেক অন্যান্য ক্ষেত্রেও আমরা আজান, যেমন আপনি যে জিনিসটা বলছেন যে কোনো ব্যক্তি রাগান্বিত হলে সে যদি আজান দিয়ে দেয় তাহলে তার রাগ কমে যাবে, বিভিন্ন বালা মুসিবত আসতে পারে। যেমন ছোটোবেলায় আমরা দেখেছি বাংলাদেশে যখন ছিলাম জ্বর তুফান আসলে আল্লাহু আকবার বলে আজান দেয়া হচ্ছে, এবং আলহামদুলিল্লাহ অনেকে জি এটা দ্বারা আমরা অনেক উপকৃত হয়েছি অনেকে। এবং আমাদের জীবনে চলার ক্ষেত্রে বিভিন্ন জিনিস, এই যে জিনিসটা আপনি উল্লেখ করলেন যে ঘরে বাচ্চাদেরকে নিয়ে আজানের মাধ্যমে নামাজ পড়লে ঘরের অনেক ফলবান হওয়া যায়, লাভবান হওয়া যায়। তো ধন্যবাদ আপনাকে এই বিষয়টি আলোচনা করার জন্য। সময় তো দর্শকবৃন্দ, আমাদের হাতে আর সময় নেই, তো আজকে আপনারা আজানের উপর বিভিন্ন গুরুত্বপূর্ণ কোরআন ও হাদিসের আলোকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো শুনলেন। আশা করি আপনারা অনুষ্ঠানটি উপভোগ করেছেন। আমরা আগামী এ সপ্তাহে আবারও অন্য কোনো ভালো টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।